গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা, লাইফ উইথ মালবিকা নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাই। আজকে শনিবার সকালবেলা ডিঙ্কাবাবুর মুখ গম্ভীর, কারণ আজকে ডিঙ্কাবাবু যাচ্ছে শ্রীচৈতন্য টেকনোতে। আজকের দিনটাও একদম যেতে চায় না, কারণ যেহেতু ওর বাবা আমি একসাথে যাই, ওভাবে আজকের দিনটা বেশ ছুটি ছুটি একটা দিন। কিন্তু স্কুলে ঢোকার পর আজকে মুডটা অবশ্য ঠিকঠাক ছিল, তো আজকে আমি আর ঘরের কোনো টিফিন করে দিইনি। আজকে আমি একটুখানি কেনা টিফিনই দিয়েছি, আর এই স্টার কেকটাও ভীষণ খেতে ভালোবাসে। আর এই ছিল মানে ডিঙ্কার টেকনো স্কুলের সরস্বতী। এখন স্কুল ছুটি হয়ে গেছে, বাজে 11টা, যেহেতু এখন 9:30 থেকে 11টা অবধি টাইম, তাই আমি আর বাড়ি আসি না, একেবারে ওকে নিয়েই ফিরি। আর ওখানে একজন নতুন বন্ধু হয়েছে, বান্ধবী, তার সাথেই বসে গল্প করি। তো আজকেও সে আসেনি, একাই বসেছিলাম, ভেবেছিলাম একবার চলে যাবো বাপের বাড়ি, আবার ভাবলাম না আবার তো একটুবারই চলে আসতে হবে। তো ডিঙ্কাবাবুর এখন রোজকারের নিয়ম হয়েছে প্রত্যেক শনিবার স্কুল থেকে বেরিয়ে একটুখানি খেলে, তো আমি চাই ও বেশি করে খেলুক আর স্কুলটার সাথে নিজেকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিই, কারণ ডিঙ্কাবাবুর বন্ধু হতে প্রচণ্ড সময় লাগে। তো আপাতত এই বছরটা আমি একটু নিশ্চিন্ত থাকব, কারণ মনে হয় এতটাও দেরি ওর হবে না, কারণ আগের বছর ম্যাপেল ট্রিতে লাইফের ওর প্রথম স্কুল ছিল। তো সেই তুলনায় এই বছর আমার মনে হয় তাড়াতাড়ি মানিয়ে নেবে। আর এখানে সুন্দর মাইন্ড গেম খেলা হচ্ছিল, লেডিস ভার্সেস জেন্টস, মানে বয় ভার্সেস গার্ল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখন ডিঙ্কাবাবু রোজই একটা আবেদন করে যে ওকে এখানে ঝোলাতে হবে, তো তারই একটা প্রচেষ্টা চলছে। আর এই হচ্ছে স্কুলের পুরো গ্রাউন্ডটা, অনেকটাই বড়, অনেকটাই হিউজ। তবে গরমকালে কষ্ট একটাই, এই পুরোটা রাস্তা যখন হেঁটে আসা হয় বা হবে, রৌদ্রে পুরো একদম চোখ মুখ জ্বলে যাবে। এতটা বড় রাস্তা তো এই অবধি তো রয়েছেই, তারপরেও আবার এই মেন রাস্তাটা, মানে এটা পুরোপুরি স্কুল গ্রাউন্ডই, স্কুলের বাইরে কিছুই নয়, ওই যে দূরে ওটা মেন গেট। তো সেই কারণে একটু যদি শেড দেওয়া থাকতো আমার মনে হয় খুব ভালো হতো বাচ্চাদের জন্য, কারণ এত রোদ্দুর। তো যাই হোক, স্কুল সবসময় খোলামেলাই ভালো লাগে। তো এই হচ্ছে স্কুলের পার্কিং জোন, এখানে স্কুলের বাস ফাসগুলো থাকে। তো ডিঙ্কা যখন অনেকটা বড় হয়ে যাবে, মোটামুটি 2-3, তখন ইচ্ছা আছে পুলকাট করে দেওয়ার, কারণ এই মুহূর্তে তো একদমই নয়, ছোট। আর যদি কোনো সময় এমন হয় যে ও সাইকেল ফাইকেল চালানো শিখে গেল, তখন তো একাই আসবে, আমি সাথে সাথে আসব। তো এখন বাড়িতে চলে এসেছি, আর এই ডিঙ্কাবাবুর যেহেতু মশা কামড়ে কামড়ে প্রচণ্ড র্যাশ হয়ে গেছে গায়ে, তাই আমি আজকে ওকে নিম হলুদ মাখিয়েছি। আর এগুলো তো আমার ফ্ল্যাটে সম্ভব হয় না, কারণ সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেয়ারা গাছ, এখান থেকে মা পেয়ারা পেরে দিল, খাচ্ছি। এর থেকে সুখের জীবনের কিছু হতে পারে? নিজের বাড়ির গাছ, তার থেকে পেয়ারা পেরে টাটকা খাওয়া। আর এই হচ্ছে ড্রাগন ফ্রুট, আমার বাড়িতেও রয়েছে আমার ফ্ল্যাটে, কিন্তু আমারটা বড় হচ্ছে না, মায়ের গাছটা অনেক বড় হয়ে গেছে। আর তোমরা অনেক আগে থেকেই দেখেছো আমার মায়ের ছাদে প্রচুর ফুলের ফলের গাছ, যেহেতু এখন বসন্তকাল, পাতা ঝরার সময়, আবার নতুন করে ওঠারও সময়, তো এখন অনেক ফুল বা ফল হয়নি। আর এই হচ্ছে মায়ের অলকানন্দা গাছ, আর এই তো তুলসী, মানে এক এক সময় তো মনে হয় বৃন্দাবনে এসেছি, এতটাই তুলসীতে ভরে থাকে। তো এইখানে ডিঙ্কাবাবু স্নান কমপ্লিট, আর এটা তো আমার দাদার মাসতো দাদার ছেলে, দুজন মিলে এখন খেলতে বসেছে। আজকে দুপুরে মা বানিয়েছিল রুই ভাপা, দই পোস্ত সর্ষে সব কিছু দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে একদম কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা চিড়ে জলের ওপর দিয়ে বসিয়ে দিয়েছিল, ফাটাফাটি খেতে হয়েছিল। আর করেছিল পাঁচমিশালির তরকারি, একদম মনে হচ্ছিলো সেই বারোয়ারি খিচুড়ির সাথে যেরকম দেয় সেরকম টেস্ট। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন সন্ধেবেলা, আর সন্ধেবেলা মানেই তো চটর পটর কিছু খেতে ইচ্ছা করে, এখানে পপকর্ন হচ্ছে। তো দাদা বললো ঘরে পপকর্ন আছে, একটুখানি ভাজ। আর আমার দাদা একদম ভাত খেতে ভালোবাসে না, ওর এইসব চটর পটর খেতে খুব ভালো লাগে। তো মা বললো ঘরে পাঁপড়ও আছে, একটুখানি ভাজ, তাই পাঁপড় আর একটু পপকর্ন ভেজে নিলাম। এগুলো আমাকে করতে হয় না সত্যি কথা বলতে, সোনিয়াই করে, মানে আমার দাদার বউ, আজকেও নেই, মানে ও বাপের বাড়ি গেছে, তো ওই জন্য আমি একটু করছি। তো এখন একটুখানি এগুলো খেয়ে, একটু কিছু টিফিন খেয়ে তারপরে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে, কারণ বাজে 7:30, দাদাই দিয়ে আসবে স্টেশন অব্দি। তো বাড়ি চলে এসেছি, ডিঙ্কাবাবু এখন ফুল বোর হচ্ছে, কারণ আজকে সারাদিন প্রচণ্ড এনজয় করেছে। আর রাতে আজকে কী খাবো মাথায় কিছু আসছে না, তাই একটা বাঁধাকপি ছিল, ভাবলাম সেটাই একদম নর্মাল করে নিই। এই রেসিপিটা আমার ঠাকুমাকে দেখেছিলাম একবার হাবড়ায়, ওখানে তো গ্রাম সাইড, মাটির উনুনে আমার ঠাকুমা একদম শীতকালে এরকম সবুজ সবুজ একটু মানে কচি কলাবাদা রঙের বাঁধাকপি, মানে একদম নিরামিষ করেছিল। তো ওইটা দেখার পর থেকে আমার জন্য বাঁধাকপির প্রতি একটা আলাদা লোভ জন্মেছে, বা নেশা, খাওয়াটা নয় এই রান্না করাটা। তো সেভাবেই আজকে একটু করবো, তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।